এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখছি, মান্দায়ের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। অভিযোগ পাল্টা অভিযোগে আমরা বলতে পারি এক প্রকার প্রত্যেক কটা রাজনৈতিক দল, অর্থাৎ বিশেষ করে বিজেপি এবং তিপ্রা মথা, তাদের মধ্যে কিন্তু বাক যুদ্ধ চলছেই। এবং এই যুদ্ধটা এখন এই জায়গাতে পৌঁছে গেছে যে সামাজিক মাধ্যমে একে অপরের দিকে আঙুল তুলছেন। কখনো বিজেপি বলছেন এই গোটা ঘটনাটির পেছনে তিপ্রা মথার কর্মীদের হাত, আবার কখনো তিপ্রা মথার তরফ থেকে বলা হচ্ছে গোটা ঘটনাটির পেছনে রয়েছে বিজেপি। যদিও এই ঘটনাটি ঘটেছিল বিজেপি এবং তিপ্রা মথার কর্মীদের মধ্যে সংঘর্ষ, এবং এই সংঘর্ষের পর বিজেপির একটি কার্যালয়কে বিভিন্নভাবে আক্রান্ত করা হয়। শুধু তাই নয়, এই জায়গাতে আজকেই কিছুক্ষণ আগে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন, এবং সেই পোস্টে তিনি একেবারে নাম ধাম উল্লেখ করে বলে দিলেন যে এই গোটা ঘটনাটি অর্থাৎ ঘটিয়েছেন বিজেপি কর্মীরা, এক গুরুতর অভিযোগ তিনি করেন। শুধু তাই নয়, গত বেশ কিছুদিন ধরে একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে, যেই ছবিতে দেখা যাচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোরের একটি ছবি, যেখানে পুড়িয়ে ফেলা হচ্ছে, কখনো ছিঁড়ে রাখা হয়েছে। এই ছবিটিকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এই কাজটি করেছে তিপ্রা মথার কর্মীরা, এবং বিজেপি দলের একাধিক নেতা নেত্রীরা এই পোস্টটিকে শেয়ার করছেন এবং বলছেন এই ছবিটি ছেঁড়ার পেছনে তিপ্রা মথার কর্মীরা যুক্ত। আর আজকেই কিছুক্ষণ আগে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও একটি প্রমাণসহ ছবি সামাজিক মাধ্যমে তুলে ধরেন, এবং তিনি নাম দিয়ে বলেন এই ঘটনাটির পেছনে বিজেপির একজন কর্মী যুক্ত রয়েছে। দেখুন সেই ছবিটি এবং পোস্ট তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিছুক্ষণ আগেই এই ছবিটি পোস্ট করেছেন। কিশোর দেববর্মন একটি পোস্ট করেন, এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে এই গোটা ঘটনাটির পেছনে বিজেপির একজন কর্মী যুক্ত রয়েছেন, তার নাম দিয়েছেন আরিয়ান রূপিণী, যার উরফে নাম হচ্ছে রাজু, এবং এই গোটা ঘটনাটির পেছনে তিনি বিজেপি কর্মীর উপর আঙুল তুলেছেন, এবং তিনি বলেছেন এই গোটা ঘটনাটি পেছনে রয়েছে বিজেপি।
এবং শুধু তাই নয়, আমরা বেশ কিছুদিন ধরে এই গোটা ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি। বিজেপির বিভিন্ন নেতা কর্মীরা যেভাবে তার পোস্ট তাদের পোস্ট করছেন, ঠিক একইভাবে এবার কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও কিন্তু পোস্ট করলেন, এবং গতকাল আরও একটি পোস্ট তিনি করেছিলেন যে ত্রিপুরা পুলিশের যদি ক্ষমতা থাকে তাহলে এই ঘটনার পেছনে যারাই যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে গ্রেফতার করুন এবং নির্দ্বিধায় তাদেরকে গ্রেফতার করতে পারেন। তিপ্রা মথা দলের কর্মীও যদি হয়ে থাকে তাহলেও গ্রেফতার করুন। একেবারে বিস্ফোরকভাবে তিনি এই পোস্ট করেছিলেন, আর আজকে তিনি পোস্ট করে লিখছেন, একেবারেই তিনি যেটা লিখছেন যে নিঃসন্দেহে এটার পেছনে তিনি দায়ী করেছেন বিজেপি কর্মীকে। তিনি বলেছেন যে এই গোটা ঘটনাটির পেছনে আরিয়ান রূপিণী নামে উরোপে রাজু নামে একজন ব্যক্তি এই ঘটনার পেছনে যুক্ত। অর্থাৎ এই মান্দায়ের ঘটনাকে কেন্দ্র করে বলতে পারি আমরা রাজ্য রাজনীতিতে চাপা চাপানোতর কিন্তু চলছে, বিশেষ করে বিজেপি তিপ্রা মাথা তরজা আরও তুঙ্গে আমরা বলতে পারি। একদিকে সামাজিক মাধ্যমে পোস্ট, আর অন্যদিকে প্রমাণ একেবারে সামাজিক মাধ্যমে তুলে ধরা, আবার পুলিশকে সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। তাহলে গ্রেপ্তার করে দেখান, যদি তিপ্রা মাথার কর্মীরা দোষ করে থাকে গ্রেপ্তার করুন, কোনো অসুবিধে নেই, বলছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলছেন যদি কোনো দোষ হয়ে থাকে তাহলে গ্রেপ্তার করুক। আবার অন্যদিকে তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখছেন এই গোটা ঘটনাটির পেছনে বিজেপির একজন কার্যকর্তা যার নাম দিয়েছেন আরিয়ান রূপিণী উরফে রাজু, তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত, এবং মহারাজের যে ছবি ছেঁড়া হয়েছে সেই ছবি ছেঁড়ার পেছনেও ওই ব্যক্তিটি দায়ী করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং যেই ছবিটি গত বেশ কিছুদিন ধরে আমরা বলতে পারি এক দুদিন ধরে সামাজিক মাধ্যমে প্রত্যেকেই ছবি পোস্ট করছেন এবং বলছেন এই গোটা ঘটনাটি ঘটিয়েছে তিপ্রা মাথা দলের কর্মীরা। বিজেপির তরফ থেকে এই ছবি পোস্ট করে বলা হয়েছিল, এবং বলা হয়েছিল বারবার এই কথাগুলো ট্যাগ করে বলা হয়েছিল যে মহারাজের ছবি ছেঁড়া হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দেখুন এই ছবিটি, একেবারে এই ভাষাতেই প্রত্যেকে পোস্ট করেছেন। কখনো এই ছবি যখন বিজেপির তরফ থেকে পোস্ট হচ্ছে ঠিক তখনই তিপ্রা মাথা দলের তরফ থেকেও কিন্তু আমরা বলতে পারি এই জায়গাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রা মাথা দলের সুপ্রিমো, তিনি কিন্তু একেবারে পোস্ট করে বলে দিচ্ছেন যে এই ঘটনাটির পেছনে যুক্ত রয়েছে বিজেপির একজন কর্মী। দেখুন সেই ছবিটি।